সিলেটের অভিজাত হোটেল আমানুল্লাহ হলে যৌতুকবিহীন বিয়ের আনুষ্ঠানিকতা হয়। যে বিয়েতে কোনো কিছুর কমতি ছিল না। একসাথে ৩০ জুটির বিয়ের আয়োজন করা হয় সেখানে। আর সেই ৩০ জুটির ৬০টি পরিবারের কারো বাবা নেই, কারো নেই মা, কেউ দৃষ্টি প্রতিবন্ধী, কারো বাবা মা দুজনেই নেই। অভাবী মানুষ, আমরা বিয়া শাদী দিতাম পারছি না, এলা তারা বিয়া শাদী দিয়া দিতরা আমরা এরারে কোনো কিচ্ছু নাই, তারা আর বুঝছো নি, এলা যারা দিছ এরারে সব দোয়া করিমু আমরা, আর তারা শান্তি করবে তোমরা আগামীতে আল্লাহ আরও দিতা তোমরা রে বেসরি। যাদের বিয়ে দেয়া হয়েছে তারা সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার বাসিন্দা। এই ৩০ জুটি এবং তাদের পরিবারের সদস্যকে নিজ নিজ গ্রাম থেকে আনা নেয়ার জন্য ৩০টি গাড়ির ব্যবস্থাও করে আল খায়ের ফাউন্ডেশন। দুপুরে সবকটি গাড়ি একসাথে প্রবেশ করে, তারপর সবাইকে বরণ করা হয় ফাউন্ডেশনের পক্ষ থেকে। তারপর সব ছেলেদের বরের পোশাকে সাজিয়ে এক মঞ্চে তোলা হয়, অন্য মঞ্চে বিয়ের শাড়ি পরিয়ে রাখা হয় নতুন বধূদের। তখন আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সুন্দর পরিবেশে নতুন জীবন শুরু করতে পেরে দম্পতিরাও সন্তোষ প্রকাশ করেছেন। এখানে এসে আমার খুব ভালো লাগছে, যারা আমাদের উপকার করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যে আমাদের জন্য সবাই দোয়া করবেন। এই যে অনেকগুলো জিনিসপত্র, রিক্সা এবং এই যে সেলাই মেশিন সহ যারা যাবতীয় সহ যারা আমাদের এই উপকার করেছেন, আগামীতে আরও যেন এই আমাদের মতো আরও যারা আছে অসহায় এবং গরিব যারা আছে তাদেরকে যেন এই মানে সহযোগিতা করতে পারেন, আর সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আজকের এই দিনে আমাদের কিন্তু অনেক ভালো লাগছে, এই যে নতুন একটা দিন, আমরা অনেক একসাথে অনেক দাম্পত্য জীবন শুরু করছি, সব মিলিয়ে অনেক ভালোই লাগছে। আর আপনাদের কাছে এই প্রত্যাশা যে আমাদের ভবিষ্যৎ জীবন যাতে সুন্দর হয়, এই আশা প্রত্যাশা আপনাদের কাছে রাখি, দোয়া রাখবেন আমাদের জন্য। দুপুরে অতিথি সহ বর এবং কনে পক্ষের লোকজনের জন্য আয়োজন করা হয় খাবারের। খাবার শেষে নতুন জুটিদের এক মঞ্চে নিয়ে আসা হয়। শুরু হয় ধর্মীয় আনুষ্ঠানিকতা। সব আনুষ্ঠানিকতা শেষে নতুন জীবনের পথে গন্তব্য হয় প্রতিটি নতুন দম্পতির। একসাথে ৬০ পরিবারের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করাটা অনেকটা চ্যালেঞ্জের মতোই ছিল। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করায় ডোনারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ব্রিটেনের মানবিক উন্নয়ন সংস্থা আল খায়ের ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ সজীব। আপনারা জানেন যে আল খায়ের ফাউন্ডেশন দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে আমরা নানান ধরনের সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছি। এর ভিতরে আমরা মূলত আমাদের মূল টার্গেট হচ্ছে দরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন। তো আজকে আমাদের নতুন একটা মাইলস্টোন যোগ হলো আল খায়ের ফাউন্ডেশনের পালকে। আজকে আমরা সিলেটের কানাইঘাট, জৈন্তা, গোয়াইনঘাট থেকে বাছাই করে ৩০টি বিয়ে, মানে ৩০ জন পুরুষ, ৩০ জন কনে, আমরা খুব সহি সালামতে বিয়েটার আলহামদুলিল্লাহ সম্পন্ন করতে পেরেছি। আর এটা টোটালি আমাদের সাপোর্ট দিচ্ছেন আমাদের লন্ডন প্রবাসী ভাই বোনরা, বিশেষ করে ইকরা বাংলার যারা দর্শক যারা রয়েছেন। আমরা প্রতিটি পরিবারকে তাদের বিয়ে কলমা কাবিন করানোর পাশাপাশি তাদেরকে তাদের যে ভবিষ্যতে তারা সক্ষমতা অবলম্বন করতে পারে সেজন্য রিক্সা, এটা তাদেরকে মহিলাদের একটা সেলাই মেশিন, পাশাপাশি তাদের তোষক, বালিশ, বিছানার চাদর, একটি কম্বল, হাঁড়ি, পাতিল, প্লেট, গ্লাস, বালতি, মগ, বদনা, পানির ফিল্টার থেকে শুরু করে চামচ থেকে শুরু করে নতুন পরিবার করতে যা, নতুন সংসার করতে যা প্রয়োজন তা আলহামদুলিল্লাহ তুলে দিচ্ছে। পাশাপাশি রয়েছে প্রতিটি পরিবার নগদ ৫,০০০ টাকা আমরা সহায়তা দিচ্ছি, প্রথমেই ৫,০০০ টাকা, যাতে তাদের তাদের জীবনমান তারা একটু উন্নত করতে পারে। আর সবচেয়ে বড় জিনিস, আল খায়ের ফাউন্ডেশন জানেন যে আমরা পানি, খাদ্য, নিরাপদ পানি, খাদ্য থেকে শুরু করে লাইভলিহুড বিভিন্ন প্রকল্প আমাদের আছে। তো এই পরিবারগুলোকে ইনশাআল্লাহ আমাদের কাভারে যারা তো নিয়ে আসবে, আল খায়ের ফাউন্ডেশন যতগুলো প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ এই পরিবারগুলো সবসময় আল খায়ের ফাউন্ডেশনে থাকার চেষ্টা করবে। এবং অবশ্যই এই জন্য আমাদের সকল ক্রেডিট আমাদের লন্ডনবাসী ভাই বোনদের জন্য প্রযোজ্য। আমরা আগামী বছর, আজকে আমাদের জাস্ট প্রথম বছর শুরু করেছি, এবং ইনশাআল্লাহ আগামী বছর আমাদের টার্গেট হচ্ছে ব্যাপক পরিসরে শুধু সিলেটে না, আমরা সিলেট শহর জানেন যে বাংলাদেশের মঙ্গলকবরী এলাকা, রংপুর সবচেয়ে দরিদ্র এলাকা, এই রংপুর সহ আমরা বিভিন্ন অঞ্চলে আমরা এই প্রোগ্রামটি ছড়িয়ে দিতে পারব ইনশাআল্লাহ। যথাসময়ে কন্যা সন্তানের বিয়ের ব্যাপারে ইসলামও বিশেষ গুরুত্ব দিয়েছে, কিন্তু সক্ষমতার অভাবে অনেক পরিবার সেই গুরুত্বপূর্ণ কাজটিও সময় মতো সম্পন্ন করতে পারেন না। যাদের সহযোগিতায় বিশাল এই আয়োজন সম্পন্ন হল, মহান রাব্বুল আলামিন তাদের জীবনকে আরও সুন্দর এবং সুখময় করে তুলুন।
বিবাহ একটি ইবাদত, দাম্পত্য জীবন মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই গুরুত্বপূর্ণ কাজে যৌতুক সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ এবং কবিরা গুনাহ বা মহাপাপ। আল খায়ের ফাউন্ডেশন পাপমুক্ত একটি অনুষ্ঠান করে সিলেটে নজির সৃষ্টি করেছে, সেই সাথে 30টি দম্পতিকে পাপের হাত থেকেও রক্ষা করল এই ফাউন্ডেশন।